বাবার মুখ দেখার কখনো সৌভাগ্য হয়নি এই ছোট্ট বোনটির। তবুও তার অন্ধবিশ্বাস, আমার বাবা একদিন ফিরে আসবেই। আমি তাকে বোঝালাম যে যায় সে কখনো ফিরে আসে না, আর পরিবারের একটু দায়িত্ব সে তার মাথায় নিয়ে নিয়েছে, যার কারণে সে হয়ে উঠেছে ফুলওয়ালি। আরে শোনো, বাবা যে মারা গেছে, বাবার বাবার কখনো স্বপ্নে দেখছো? আমি দেখি নাই ভাই, আমার আম্মুরা দেখছে। আল্লাহর কসম, আল্লাহ আমার আজকে বাবার স্বপ্ন দেখে। কও তুমি, আল্লাহ আমার বাবার স্বপ্ন দেখে। কও আল্লাহ আমার বাবার স্বপ্ন দেখে। বাবা না ধরে শোনো, কেউ মারে নাই কখনো? হ্যাঁ, কেউ মারে নাই? কারে তোমারে মারছে ভাই? চুমা দিতে হইব একটা বাইরে। উপরে কো আল্লাহ, আল্লাহ আমার বাবারে তুমি হেফাজতে রেখো। কি আমার বাবারে তুমি জান্নাত দান করো। আল্লাহ আমার বাবারে তুমি জান্নাতে নিও। ব্যস্ত নি আল্লাহ, ব্যস্ত নি তো? হ্যাঁ, ব্যস্ত মানে আগুন। এই ব্যস্ত মানে জান্নাত, যেখানে সুখ আর সুখ, বুঝছো? হ্যাঁ, আমরা সবাই এই বোনটির জন্য দোয়া করব, যাতে সে কখনো আমার আব্বুর কথা মনে পড়ে। এই সময় শুধু আমি দোয়া করি আল্লাহ আমার বাপের জন্য ব্যস্ত নে। হ্যাঁ, আর ভাই ওর আম্মু কাঁদে। তোমার মাও কাঁদে না? মা কি করে? মা কাজ করে, আগে আগে কত বেশি এখন কম করে। মারা গেছে তুমি? ওই যে অসুস্থ ছিল, অসুস্থ হয়ে পড়ে দা আমার আব্বু পরে একটা 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 কিটে গেছিল, ওই যে সাধু পেটে গেছে গেছিল। কইছে কে জানি আমার আব্বুরে কি জানি করছে, তাবিজ করছে না কি জানি মারছে, কি জানি করছে। পরে আমার আব্বু ওই অসুস্থ হয়েছিল, পরে আবার ভালো হয়ে গেছিল, তারপরে তারপরে মরে গেছিল। ঈদের সময় বাবারে মিস করো নাই? মনে পড়ে না বাবার কথা? বাবা থাকলে নতুন জামা কিনে দিল না? দিত কিছু কিনে দিত অনেক কিছু। তো সবারে কো, আপনারা সবাই আমার বাবার লাগে দোয়া করবেন, আপনারা সবাই আমার বাবার লাগে দোয়া করবেন, যাতে আমার বাবা ব্যস্ত যায়, যাতে আমার বাবা ব্যস্ত যায়। আসলে এই পৃথিবীতে যাদের বাবা নেই তাদের আপন বলতে আর কিছুই নেই, কারণ যে ব্যক্তিটির বাবা থাকে সে হচ্ছে পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি। হে আল্লাহ, তুমি এই ছোট বোনটির বাবার ভালোবাসার অভাব কখনো বুঝতে দিও না, এবং তোমার রহমান নামের উসিলায় তার বাবাকে জান্নাতুল ফেরদৌস দান করো। আমিন।